এবার শান রাজ্যের উত্তরাঞ্চলে পাও শহরে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে মিয়ানমার জান্তা বাহিনী। পাও ন্যাশনাল লিবারেশন আর্মির বরাতে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ইরাবতী। জানুয়ারি মাসে জান্তাদের পরাজিত করে শহরটি দখলে নেয় পাও বিদ্রোহীরা। শহরটি পুনরুদ্ধার করতে মরিয়া জান্তা বাহিনী গেল 6 মার্চ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। জান্তা বাহিনী ড্রোন হামলার পাশাপাশি রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে, যার ফলে অক্সিজেন আক্রান্ত এলাকায় কমে যাওয়ায় ক্লান্তি, মাথা ঘোরা, দ্রুত শ্বাস প্রশ্বাস ও চুলকানি সহ নানা অসুস্থতায় ভুগছে পাও বিদ্রোহীরা।